আসন্ন কোরবানি ঈদের সামনে রাখি কোরবানির ফসুস চামড়া সংগ্রহ করিবার প্রস্তুতি লর আড়তদার অকল। গুদাম পরিষ্কার ও সংস্কার, লোকবল নিয়োগ ও লবণ সংগ্রহ শুরু করে তারা। গেলতে তিন বছর বড় ধাক্কা হাইয়ে চামড়া শিল্প, কারণ আড়তদার ও ব্যবসায়ী অকলের বড় ফুজি আটকে আছে ঢাহার ট্যানারি মালিকলের হাসে। এদের আড়তদার ব্যবসায়ী অকল দার দেনা ও ঋণ টিয়ায় টানি টুনি চামড়ার ব্যবসা চালে যারা হন, তবে এবার বালা ব্যবসার আশা করে তারা। ও আরো হরবান লইয়ে আল্লাহ দিলে বেকুনে এখন ফসি জলর লবণের ব্যবস্থা করে গুদমার, যাতে গুদম নেই থাকে গুদমার ব্যবসা করে, যারা তো গুদম ছড়ে যায় ফ্যান্ডালের ব্যবস্থা করে, আর এন যে ওই হাজার লোকের ব্যবস্থা করে ইনশাল্লাহ বেকুনে হরবান আল্লাহ চামড়া কিনে পেলে বেকুনে ফসি চলে গিয়ে। এই চামড়ার মধ্যে এবার লবণের দাম একটু বেশি, গত বছর আসিল 660, এবছর 70 কেজি লবণের বস্তা 950 হইতে 1000 টাকা। ট্যানারি মালিক বহু ব্যবসায়ী এতনে অচিরে মানে একদম ব্যবসা গুটিয়ে অন্য অন্য হাস কারবারের মধ্যে তারা গিয়ে গই। গত 2 বছর করোনার কারণে আমাদের ব্যবসা বাণিজ্য স্থবিরতা এসেছে, বাইরে আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন ধরনের ঝামেলা চলতেছে, এই সমস্ত কারণে চামড়া যে একটা উদ্যোগতি ভাব ছিল এটা এখন আবার নিম্ন পর্যায়ে চলে আসছে। আমরা তো আশাবাদী যে অন্তত গত 2 বছর 6 বছর ভালো হবে। স্বাধীনতার পূর্বেও চট্টগ্রাম 30 গান ট্যানারি শিল্প তাইলেও পর্যায়ক্রমে ট্যানারি শিল্পগীন দেউলিয়া হইতে হইতে এখন বর্তমানে শুধুমাত্র চালু আছে রিফ্লেদার নামে এক ট্যানারি শিল্প। আমাদের টার্গেট আছে, আমাদের তো 80 থেকে 1 লাখ পিস আমরা একটা রাখি আর কি, আর আমরা তো সারা বছরই কিনি, আমরা চেষ্টা করবো আমাদের সাধ্যমতো আমরা নেওয়ার আর কি। গত 2 বছর তো আন্তর্জাতিক বাজারে ওইরকম ডিমান্ড ছিল না, এবার কিছুটা ডিমান্ড বাড়ছে এবং প্রাইস কিন্তু বাড়ে না কিন্তু ডিমান্ড বাড়ছে আর কি। আমার যেটা ধারণা যে এই বছর চামড়া নষ্ট না হওয়ার সম্ভাবনা আছে আর কি। আর দ্বিতীয়ত হচ্ছে যে সারা বাংলাদেশের ক্ষেত্রে যদি বলা হয় চামড়া ব্যবসাটা একটা তো বাংলাদেশের একটা দ্বিতীয় বৃহত্তম আর কি খাত এটা, আমার মনে হয় সরকারকে এই ব্যাপারে দৃষ্টি দিতে হবে। এবং হৈরাকি 2018-19 সালে 37.5 লাখ চামড়া সংগ্রহ করা হইলেও করোনার হারণে 2 বছর ধরে 20% হারে কোরবানির পশুর সংখ্যা কমে আসছিল। চলতি বছর 7,91,501 গান কোরবানির পশু জবাই করার লক্ষ্যমাত্রা ধৈর্যে পানি সম্পদ বিভাগ, আর দেশের চাহিদার 80% চামড়া সংগ্রহ করা হয় কোরবানির পশুর তুন। জানিস্তমাম সি প্লাস টিভি চট্টগ্রাম।